শুভেচ্ছা দুপুরের মাছরাঙা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি কাজী রসনারা সাকিয়া শুরুতেই প্রধান শিরোনামগুলো পুরের চিরির বন্দরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায় চিরির বন্দর উপজেলার গালতৈর গ্রামের হোসেন আলীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের শহীদুল মঞ্জুরুল ও রকিবুল মঙ্গলবার সন্ধ্যায় পুকুর পাড়ে নিয়ে ইনি আমার বাবা সৈয়দ ফারুক আহমেদ, কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। সবার কাছে তিনি পরিচিত ছিলেন একজন ভালো মানুষ, চিন্তাবিদ এবং আদর্শ দেশপ্রেমিক হিসেবে। বাবার সান্নিধ্য আমি খুব বেশি পাইনি, একাত্তরে বাবাকে হারাই। চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী নার্গিসের অবস্থা আশঙ্কাজনক। মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। যে স্বাধীন দেশ পাওয়ার জন্য বাবা আজ নেই, সে দেশে আজ খুন, ধর্ষণ, অপহরণ প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। এসব দেখে মনে পড়ে একাত্তরে কতই না ত্যাগ স্বীকার করতে হয়েছিল আমাদের। কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। একাত্তরে যখন হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়, বাবা তাঁর গেরিলা ছাত্রদের আশ্রয় দিতেন। নিজের এবং আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাহায্য করতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। অনেক আতঙ্কময় কিন্তু রোমাঞ্চকর ছিল সেই দিনগুলি। বাবার সাথে স্মৃতি হিসেবে কেন জানি সেই উত্তাল দিনগুলোই বুকে স্পষ্টভাবে গেঁথে আছে। ব্রাহ্মণবাড়িয়ার
নাসিরনগরে এবার আগুনে পোড়ানো হলো কয়েকটি বাড়িঘর, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে নাসিরনগরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ইউসুফ রানা ও মফিজুর রহমান রিপোর্ট জানাচ্ছেন। ১০ ডিসেম্বর ১৯৭১, আচমকা রাতের বেলা রাজাকাররা বাবাকে ধরে নিয়ে যায়। তারপর বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই যে গেলেন আর ফিরে এলেন না। বাবার লাশ কখনোই খুঁজে পাওয়া যায়নি। হয়তো এই বধ্যভূমিতে বাবাকে মেরে ফেলা হয়েছিল। বাবার মতো লাখো বাঙালির আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি এই দেশ, কিন্তু তার প্রতিদান হিসেবে কি দিয়েছি আমরা? কেবল দুর্নীতি আর কেলেঙ্কারিতে ভরা একটি দেশ, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এমন দেশটাই কি তাহা চেয়েছিলেন? Thank you.